হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকেই অষ্টম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন সমাপ্ত হয়েছে। এবারে শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষায় কোন দল ক্ষমতায় আসতে চলেছে। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। তো এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জেনে নেব বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাগুলোতে কত আসন পেতে চলেছে তৃণমূল এবং কত আসন বিজেপি বা মোর্চা কত আসন পেতে চলেছে। এই ভিডিওটিতে আমরা ডিটেলস জেনে নেব, যত বুথ ফেরত সমীক্ষা রয়েছে সবার যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা এই ভিডিওটিতে দেখে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, করোনা মহামারীর মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের যে আট দফা ভোট গ্রহণ সেটা সম্পূর্ণ হয়েছে আজকেই বৃহস্পতিবার। তো অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষা পেশ করল একাধিক সমীক্ষক সংস্থা। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার মতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই দেখে নেব বন্ধুরা বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার মধ্যে এবিপি আনন্দ এবং সি ভোটারের যে সমীক্ষা তারা কি বলছে। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে চলেছে 152 থেকে 164টি আসন, বিজেপি পেতে চলেছে 109 থেকে 121টি আসন, সংযুক্ত মোর্চা পেতে চলেছে 14 থেকে 15টি আসন। এবারে টাইমস নাও এবং সি ভোটারের যে সমীক্ষা সেখানে যেটা বলা হয়েছে তৃণমূল পেতে চলেছে 158টি আসন, বিজেপি 115টি আসন, সংযুক্ত মোর্চা 19টি আসন এবং অন্যান্যরা 2টি আসন পেতে চলেছে। তো এখানেও কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে অর্থাৎ তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে। এবারে সিএনএন নিউজ 18 সি ভোটারের সমীক্ষায় তৃণমূল 162টি আসন, বিজেপি 115, সংযুক্ত মোর্চা 15টি আসন, অন্যান্য 2টি আসন। রিপাবলিক টিভি সিএনএক্সের সমীক্ষায় বিজেপি 138 থেকে 148, তৃণমূল 128 থেকে 148, সংযুক্ত মোর্চা 11 থেকে 21টি আসন। বিভিন্ন সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার যে গড়, সেই গড় যদি দেখা যায় তাহলে কিন্তু তৃণমূল পেতে চলেছে 157টি আসন, বিজেপি 121টি আসন, সংযুক্ত মোর্চা 16টি আসন এবং অন্যান্যরা 1টি আসন। রাজ্যের 294টি আসনের মধ্যে আট দফার পর 292টি কেন্দ্রের মধ্যে কত আসন আসতে চলেছে কার ঝুলিতে তারই সম্ভাব্য ইঙ্গিত দিতে পারে বুথ ফেরত সমীক্ষাগুলি। তো বাকি দুটি আসনে যে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট গ্রহণ আগামী 16ই মে হবে। এমনিতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের আগের থেকেই দাবি করে আসছে গত 2016 সালের বিধানসভা নির্বাচনের থেকে বেশি আসনে এবার তারা জয়লাভ করবে। পাশাপাশি বিজেপির তরফেও দাবি করা হয়েছে তাদের 200-র বেশি আসন পাওয়া সুনিশ্চিত। পাশাপাশি ভোটের ময়দানে লড়াইয়ে রয়েছে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ এর সংযুক্ত মোর্চা। তো বন্ধুরা, ভোট গণনা এবং ফলাফল প্রকাশ আগামী 2রা মে হবে, তার আগে অবশ্য বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমনিতে এই বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনেক ক্ষেত্রে মিললেও অমিল হওয়ার ঘটনা ঘটেছে একাধিকবার। অতীতে বহুবার দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলেনি, ফলে বুথ ফেরত সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে রাজ্যের 2016 সালের বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় সঠিক ফলাফলের আভাস দিয়েছিল। তো বন্ধুরা, সঠিক পূর্বাভাস আমরা কিছুটা আভাস এই বুথ ফেরত সমীক্ষা থেকে পেতে পারি, যেখানে কিন্তু বেশিরভাগ যে বুথ ফেরত সমীক্ষাই তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বলে জানা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। এবং আপনারা কি মনে করছেন, কোন দল ক্ষমতায় আসতে চলেছে, মমতা না মোদী আসতে চলেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।